আলাইকুম। আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমার বেসিক যে সালোয়ার কামিজ আপনাদের কামিজ যে রয়েছে সেটা আগে কেটে নিয়েছি। এটা ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দিব কীভাবে এই কামিজটা আপনারা কেটে নেবেন। এটা হচ্ছে আমার ফ্রন্ট পিস, ব্যাক পিসটা আমি আলাদা করে রেখেছি। এখন ফ্রন্ট পিস থেকে আমার শোল্ডার থেকে আমি নিয়েছি সেন্টার পয়েন্ট। আমার শোল্ডার হচ্ছে 3.5, তো 3.5-এর হাফ করে আমি নিয়েছি, দাগ দিয়ে নিচ্ছি, এবং নিচ থেকে নিচেরও আমি সেন্টার পয়েন্ট নিচ্ছি, কোমরের সেন্টার পয়েন্ট এবং হিপের যে সেন্টার রয়েছে সেটাও আমি একইভাবে মার্ক করে নিচ্ছি। এই মার্কটা করে এখন আমার সবগুলো জয়েন্ট আমি দাগ দিয়ে নিচ্ছি। এখানে মাঝখান দিয়ে এটা আমার আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে প্রিন্সেস কাটও করতে পারেন, আর আমি এখন যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। সেটা আমি সেটাও আপনাদেরকে দেখাবো, প্রিন্সেস কাট কীভাবে করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। তো এখন আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আরেকটু ভালো করে মার্ক করে নিচ্ছি। এখন এই লাইনটা আমি কেটে নিচ্ছি। এখানে আমার ফোল্ড করা পিস, এখানে আমি একসাথে দুইটা কেটে নিয়েছি, এবং এই যে কোণাটা রয়েছে এই টপের এই কোণা দুইটা আমি ছোটো করে কাট দিয়ে নিচ্ছি। তো এখানে আমার সামনের ফ্রন্ট পিসের এই দুইটা পিস কাটা হয়ে গেছে। এখন ভিতরের যে আমি কাপড়টা ইউজ করবো, এখানে আমি নেভি ব্লু কালার নিয়েছি। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, জর্জেট, শেড, যে কোনো স্টাইলের আপনারা কাপড় কিন্তু ইউজ করতে পারেন, বাট আমি প্রেফার করি আপনারা জর্জেটটা ইউজ করেন, তাহলে মনে করেন সুন্দর হয়ে শেপটি পরে থাকবে। তো এখান থেকে আমি আমার লম্বার যে মাপটা আছে সেই লম্বার মাপটা নিচ্ছি, জামার যতটুকু লম্বা। এখানে আমি ছোট করে দেখাচ্ছি আপনাদের, আপনারা কিন্তু আপনাদের মাপ নিয়ে তারপর কিন্তু এখানে করতে পারবেন। যে একই মতো তো জাস্ট আপনারা আপনাদের মাপটা নেবেন। তো এখন আমি এখানে চওড়ায় দিই, চওড়াটা আপনাদের ডিপেন্ড করে। আপনারা যদি ঘের বেশি চান তাহলে কাপড়ের অংশটা একটু মোটা দিবেন, আর যদি চেকুন বেশি চান তাহলে কম দিবেন। এখানে আমার ফোল্ড করা রয়েছে, আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ইঞ্চি দিচ্ছি। তো এখানে সর্বমোট আমার 2 পিস প্রয়োজন হবে সামনের জন্য। তো এখানে আমি কাপড়টাকে আরেকটা ফোল্ড করে এইখান দিয়ে আমি কেটে দিচ্ছি। তো এখানে আমার 2 পিস হয়েছে, এবং এই জায়গা দিয়ে যে আমার জোড়াটা রয়েছে এই জোড়াটাও আমি কেটে দিচ্ছি। এবং এক্সট্রা যে কাপড়টা আছে তাও আমি কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাপড়টা একটু বড় রাখার। নর্মালি আপনার জামার যে মাপ রয়েছে তা থেকে একটু বেশি রাখবেন, 1 ইঞ্চির পরিমাণের মতো বড় রাখবেন। তো এখানে আমার সেলানো হয়ে গেছে। এই জায়গাটা আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি, দোনো পিস এখানে সেলানো হয়ে গেছে। এখন আমি তা আয়রন করে নিচ্ছি। যারা প্রথম আছেন, প্রথম করছেন, তাদেরকে আমি প্রেফার করব সুতি কাপড়ের ক্ষেত্রে কাপড়টা ধুয়ে নিলে ভালো হয় এবং আয়রন করে নেবেন, তাহলে আপনাদের সেলাই করতে কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে আমার মাঝখানের যে পিসটা রয়েছে সেটা। এখন আমি আগে ডান দিক সেলাবো, তারপর বাম দিক। এইভাবে করে আমি লাইন রেখে উপর থেকে আমি ঘাড় থেকে শোল্ডার থেকে আমি সেলাই করব, নিচ থেকে নয়, শোল্ডার থেকে সেলাই করে নিচ্ছি। সেলানো হয়ে গেলে আবারও আয়রন করে নিচ্ছে। আয়রন করা হয়ে গেলে উপরের জাস্ট যে টপ পার্টটা রয়েছে তার রাইট সাইড এইভাবে করে রেখে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। আর যখন সেলাই করবেন তখন চেষ্টা করবেন যেন পিঙ্ক কালার যে কালারটা রয়েছে সেই কালার উপর আমি সেলাইটা দেব, যেন ব্ল্যাক পিসটা না দেখা যায়। তাই এখানে আমি শুধু গোলাপি পিসে আমি দেব। আরেকটা কথা, শোল্ডারে আপনারা হয়তো খেয়াল করেছেন শাড়িতে কিন্তু আমার 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে চলে গেছে, তাই কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চি নিয়েছি আমার শোল্ডার, কারণ 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি চলে গেছে। আমার নর্মালি আমি নেই 3 ইঞ্চি, তো এখানে আমি নিয়েছি 3.5 ইঞ্চি, কারণ আমি খুব চিকন করে এখানে সেলাই করছি। এবং এইভাবে করে এই জায়গাটা আমি এইভাবে ভাঁজ করে দিয়ে পিন দিয়ে আটকে সেলাই করে নিচ্ছি। সেলাই কমপ্লিট হয়ে গেলে পেছনের যে সাইডটা রয়েছে তা এইভাবে করে রেখে আমি আয়রন করে নিচ্ছি। জর্জেটের ক্ষেত্রে কোনো দরকার নেই আয়রন করার, বাট আপনারা যখন সুতি কাপড়টা ইউজ করবেন তখন আয়রন করে নিলে আপনাদের কাজ করতে সুবিধা হবে, কোনো রকমের ঝামেলাহীন আপনারা কাজটা করতে পারবেন। তো এইভাবে করে আয়রন করা হয়ে গেলে এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন গলার দিক দিয়ে এবং হাতার দিক দিয়ে একটু কালো কাপড় বের হয়ে গেছে, ওইটা কোনো প্রবলেম নেই, ওইটা এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি পরে কেটে ফেলবো। তো এখন এই জায়গা দিয়ে আমি আয়রন করে নিচ্ছি শেপটা আনার জন্য। আপনারা চাইলে এখানে চাপ সিলি দিতে পারেন, অথবা
এভাবেও রাখতে পারেন এবং তার সাথে লেসও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে। এবং এখানে আপনারা হয়তো খেয়াল করেছেন এই যে জোড়ার এই কাপড়টার কথা আমি বলেছি এবং গলা আমি এখানে দেখাচ্ছি না, আপনারা গলাটার কাজটা শেষ করে তারপর দুই শোল্ডার একসাথে মিলিয়ে নেবেন। তো এখন আপনারা যা করবেন, এই যে এক্সট্রা যে কাপড়টা এখানে দেখতে সরি এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলাইটা, এখানে আপনারা যদি চান এভাবেও রাখতে পারেন, উপর দিয়ে আপনারা এমব্রয়ডারিও করতে পারেন, জরি কাজও করতে পারেন, অথবা এভাবেও রাখতে পারেন। লেসও তো কিন্তু আপনারা এখানে দিতে পারেন। এখানে আমি এমব্রয়ডারি করছি এবং এই এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে ব্লু কালারের সেগুলো আমি কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে আমি এখন আমার রাইট সাইড একসাথে রেখে শোল্ডার সেলাই করে নিচ্ছি এবং নিচের সাইডে নিচের দিকে এবং সাইডে আমি দুটোটা একইভাবে সেলাই করে নেব। এখানে আপনারা হাতাটা আপনারা অ্যাড করে নেবেন, আমার অন্য সব ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে আপনারা হাতাটা অ্যাড করবেন, সেটা কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেব। তো আশা করি ইজি ওয়েতে কিছু সিম্পল মেথডেতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, বাই।